প্রবাসী প্রবাসীরা তো সবসময় আগেই আছে, কিন্তু জুতার বাড়ির সময় প্রবাসীরা আগেই পায়। আমার আপনারা কেউ মাইন্ড করেন না, আমরা বাংলাদেশে যারা আছি, যখন আমরা কোনো কিছু পাইতে চাই তখন কিন্তু প্রবাসীরা কিন্তু সবার আগে দেয়, আবার যখন মাথায় বাড়ি দিতে হয় তখন কিন্তু প্রবাসীদের মাথায় প্রথম বাড়ি দেন। দেন কি না বলেন? প্রবাসীর মাথায় কিন্তু প্রথম বাড়ি দেন, কারণ সেই লোক দেশে নাই, তার জায়গা জমি কটুক মারা দেওয়া যায়, তার ঘরে কি ক্ষতি করে দেওয়া যায়, তার বউ অথবা মেয়ের নামে কি বদনাম রটায় দেওয়া যায়, এটা কি আমরা সবার আগে করি না কি বলেন? বা 1,00,000 টাকাই উঠালো, 15,000 টাকা যদি তারা বাচ্চা মানুষ খেয়েও ফেলে তাও তো একটা পরিবার উপকৃত হয়েছে 85,000 টাকায়। এই বিবেক বোধটাও যদি মানুষের মধ্যে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম, দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি ফেনী জেলার ফরহাদনগর একটি মাদ্রাসা মাঠে। এই মাঠে যে অসহায় ভাইটিকে দেখতে পাচ্ছি আমি, ওনার জীবিকা নির্বাহে এতটাই অসুবিধা হচ্ছিল যে আসলে একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো যে কত বড় আনন্দের এবং কত বড় মহান কাজ এবং কর্তৃত্বের তা এই ফাউন্ডেশনের দীপিকরণ ফাউন্ডেশনের ভাইরা সঠিকভাবে বুঝতে পারছে। এটি একটি নতুন রিক্সা, অটোরিক্সা। এই অটোরিক্সাটা এই অসহায় ভাইটিকে তুলে দিয়ে নতুন শুভযাত্রার সূচনা করছে, মানবিকতার এক নতুন দ্বার উন্মুক্ত করতে যাচ্ছে দীপিকরণ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের জন্য দেশ এবং বিদেশে যারা দেখছেন সবাই দোয়া করবেন। এই স্বেচ্ছাসেবীরা যাতে ভালো কাজ করতে পারে, এই ভালো কাজ দিয়ে আমাদের দেশকে ভরে দিতে পারে এবং এই ভালো কাজ দিয়ে আমাদের আরও সুন্দর কিছু উপহার দিতে পারে, এই ভালো কাজগুলো যাতে সবসময় আমাদের মধ্যে একটি আদর্শ হয়ে ফুটে তুলতে পারে, এই আদর্শ সারা পৃথিবীব্যাপী, সারা দেশব্যাপী, সর্বস্তরে মনুষ্য সমাজে আমরা ছড়িয়ে দিতে চাই। কোনো মানুষ যাতে ঘরের কোণে নীরবে না কাঁদে, এটাই হোক আমাদের অঙ্গীকার। আজকে আমরা যদি যে ভাইটি এই গাড়িটি পাচ্ছে আমরা তার সাথে একটু কথা বলি। আপনার নাম কি? মোহাম্মদ ইব্রাহিম। ইব্রাহিম ভাই, আপনার ছেলে মেয়ে কজন? ছেলে একজন, মেয়ে নাই? মেয়ে নাই। আপনার কি কি কাজ করতেন আগে? আগে যেটা সাফারি এটা করতে পারতো, দিন মজুর কাজ করতেন, এখন তো আর কোনো কাজ নাই? না, আমার কাজ করতে পারতো। এখন আপনার পরিবার চালাতে খুবই অসুবিধা হচ্ছে? হ্যাঁ, খুবই অসুবিধা হচ্ছে। একজন বেকার মানুষ, এই বেকার মানুষকে কর্মসংস্থান করে, ভিক্ষা নয় কর্মসংস্থানই হচ্ছে নবীজির আদর্শ, এটিকে ধারণ এবং লালন করে যে আমরা মানবিক কাজ করে যাচ্ছি তার অন্যতম একটি উদাহরণে দীপিকরণ ফাউন্ডেশন। আজকে এই অটো রিক্সাটি যেটা ব্যাটারি চালিত, এই রিক্সাটি সম্পূর্ণ ওনাকে বিনামূল্যে শুধু মানবিকতার টানে এই গাড়িটি আজকে তুলে দিয়েছে। এই সমস্ত গাড়ি 60,000, 70,000, 80,000, 90,000, এক কথায় 70,000 থেকে 90,000 টাকার মতো খরচ হয় এরকম একটা গাড়িতে। সেই গাড়িটি আজকে এই ভাইকে তুলে দিয়েছে। কী নাম বলছেন আপনি? মোহাম্মদ ইব্রাহিম। ইব্রাহিম, আপনার বাবার নাম? আব্দুল হাসিম। আব্দুল হাসিম, আপনি তো এই এটাকে কি বলে ফেনী ফরহাদনগরের বাসিন্দা? ফরহাদনগর বাসিন্দা। তো এই গাড়িটি, এই এই ব্যাটারি চালিত অটোরিক্সাটি আজ থেকে ওনার, এটা উনি চালাবে এবং ওনার জীবিকা নির্বাহের জন্য প্রতিদিন যদি 500 থেকে 1,000 টাকা ইনকাম করতে পারে পুরোটাই তার, এবং পুরোটা দিয়েই সে তার পরিবার চালাবে এবং সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড়ো কথা আর কিছুই নেই। আমার পাশে রয়েছে এই দীপিকরণ ফাউন্ডেশনের সভাপতি, কী নাম ভাই? জাহেদ হোসেন। জাহেদ হোসেন ভাই, এই ভালো কাজটি কোত্থেকে শিখলেন বা কীভাবে এটা আপনার মনের মধ্যে আসছে যে এই ধরনের যুবকদের নিয়ে এই ধরনের কাজ করবেন, যদি একটু সংক্ষেপে বলেন? এটা নেন জি, সোশ্যাল মিডিয়ায় আমরা যখন এই ধরনের ভালো কাজের ভিডিওগুলো দেখতে থাকি, আস্তে আস্তে দেখতে দেখতে আমরা সেখানে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শকত ভাইয়ের ভিডিওগুলো দেখতে পাই, তখন আমরা এই ধরনের কার্যক্রমগুলো করতে উদ্বুদ্ধ হই। এরপর আমরা মাওলক উচ্চ বিদ্যালয়ের SSC 2016 ব্যাচের আমাদের বন্ধুরা মিলে প্রাথমিকভাবে এই সংগঠন প্রতিষ্ঠা করি। পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিই যে মানুষজনকে এভাবে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে যে সাহায্য সহযোগিতাগুলো করা হয় এভাবে সাহায্য না করে একদম দীর্ঘমেয়াদী সাহায্যের মাধ্যমে স্বাবলম্বী করে তুলব, যাতে করে আজকে যেভাবে ইব্রাহিম ভাইকে একটা অটোরিক্সা দিচ্ছি আমরা, মানুষ আপনার এলাকাবাসী এবং প্রবাসীদের সহযোগিতা যে অটোরিক্সাটা দিচ্ছে, এই অটোরিক্সাটা দিয়ে ইব্রাহিম ভাই এবং ইব্রাহিম ভাইয়ের পরিবার খুব সুন্দরভাবে চলতে পারবে। এই অটোরিকশা পরবর্তীতে আমরা এর প্রতি কোনো দাবি নেই, আমরা শুধুমাত্র ওনাকে একটাই কথা বলেছি, আমাদের একটাই কথা, উনি এটা বিক্রি করতে পারবে না। টোটালি প্রবাসীদের এবং দেশের মানুষদের সবাই সহযোগিতায় এই অটোরিকশাটা আমরা ওনাকে উপহার হিসেবে দিচ্ছি। জি ধন্যবাদ ভাই, এইরকম মানবিক কাজে বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে পড়বে আমরা আশাবাদী, এবং ছড়িয়ে অলরেডি পড়ছেও। একটি ভালো কাজ দেখে অন্যটি ভালো কাজ উদ্বুদ্ধ হবে, এটাই তার প্রমাণ। এবং আপনি তো আমাদের ভিডিওগুলো দেখেন। জি ভাই। এবং ইন্সপায়ার নিয়েছেন। জি ভাই। এবং এটা চালু করেছেন, এটাই হচ্ছে আমাদের সার্থকতা, যে আজকে আবার ওনাদের ভিডিও দেখে অন্য এলাকাও এরকম চেষ্টা করবে কোনো মানুষের পাশে দাঁড়াতে। এবং এই যে
বিনামূল্যে ওনাকে এটা দেয়া হয়েছে, এটাতে কি কোনো আপনাদের স্বার্থ বা কিছু রয়েছে? না, আমাদের কোনো স্বার্থ নেই, আমরা একদম নিঃস্বার্থভাবে এলাকাবাসীর সহযোগিতায় মানবিক কাজ করার জন্য মানবিক কল্যাণে শুধু এই কাজটি করা হয়েছে, কোনো রাজনৈতিক কিংবা সামাজিক কিংবা ব্যক্তিগত কোনো উদ্দেশ্য হাসিলের জন্য নয়, শুধুমাত্র মানবতার টানে এরকম কার্যক্রম সম্পন্ন হচ্ছে। এই পাশে রয়েছে এই দীপিকরণ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক, আপনার পরিচয়টা দেন। আমি শাখাবন হোসেন। আচ্ছা, শাখাওয়াত হোসেন। শাখাওয়াত হোসেন ভাই, এই কাজগুলো করতে পেরে আপনাদের কি কোনো ধরনের বাধা বা কোনো ঝামেলা তৈরি হয় কিনা বলেন। অ্যাকচুয়ালি বাধা অথবা ঝামেলা বলতে বড় কোনো ঝামেলা সৃষ্টি হয় নাই বা তৈরি হয় নাই। আমরা যখনই মানুষের সামনে বলেছি যে মানবতার কাজে এসেছি, একজন মানুষকে স্বাবলম্বী করতে চাচ্ছি, মানুষ আসলে খুব সানন্দে সাড়া দিয়েছে। এবং বিশেষভাবে যদি আমি কারো নাম যদি উল্লেখ করতে চাই, তার হচ্ছে আমাদের প্রবাসী। প্রবাসীরা তো সবসময় আগেই আসে, কিন্তু জুতার বাড়ির সময় প্রবাসীরা আগেই পায়। আমার আপনারা কেউ মাইন্ড করেন না, আমরা বাংলাদেশে যারা আসি, যখন আমরা কোনো কিছু পাইতে চাই তখন কিন্তু প্রবাসীরা কিন্তু সবার আগে দেয়, আবার যখন মাথায় বাড়ি দিতে হয় তখন কিন্তু প্রবাসীদের মাথায় প্রথম বাড়ি দেন। দেন কি না বলেন? প্রবাসীর মাথায় কিন্তু প্রথম বাড়ি দেন, কারণ সেই লোক দেশে নাই, তার জায়গা জমি কটুক মারা দেওয়া যায়, তার ঘরে কি ক্ষতি করে দেওয়া যায়, তার বউ অথবা মেয়ের নামে কি বদনাম রটাই দেওয়া যায়, এটা কি আমরা সবার আগে করি না কি বলেন? এটা খুব সুন্দর একটা চর্চা, এটা সহজেই করা যায়, খুব মজা। প্রবাসীদের ক্ষতি করলে প্রবাসীদের আগে আমরা করি, এবং কারণ হচ্ছে তারা সবচেয়ে বেশি সাহায্য করে, এটাই হচ্ছে তাদের অপরাধ। তো যাই হোক, প্রবাসী ভাইদের গুণের কথা বলে শেষ করা যাবে না, তারা সবসময় ভালো কাজে এগিয়ে থাকে, আমরা সবসময় শ্রদ্ধা জানাই তাদেরকে। কিছু কিছু অনৈতিক মানুষের কর্মকাণ্ডে আসলে আমরাও প্রশ্নবিদ্ধ হয়ে যাই, ওনারা তো হয়, এরকম যাতে না হয়। তো এরকম এই ভালো কাজগুলো করতে গিয়ে মাঝে মাঝে কি অনেক অনেকের বাধার সম্মুখীন বা তিরস্কারের সম্মুখীন হন কিনা? বাধার সম্মুখীন বলতে যদি বলতে চাই, তাহলে হয়তো মানুষ হয়তো অনুৎসাহিত করে যে এত বড় এই, যেমন এই প্রজেক্টটা যখন আমরা হাতে নিলাম, মানুষকে যখন জানালাম, কিছু মানুষ তো আছেই, তারা বলছে এত বড় প্রজেক্ট, তোরা কেমনে তোরা স্কুলে পড়স, তোরা এই কলেজে পড়স, ইউনিভার্সিটিতে পড়স, তোরা নিজেদের কাজ আছে, কেমনে তোরা এটা সফল করবি। বাট আমাদের মনের মধ্যে একটা ধারণা ছিল না, আমরা দিন শেষে আমাদের এক্সাম, আমাদের প্রিপারেশান, আমাদের সব কিছু ফেলে যদি আমরা এটা করতে পারি, এটা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন হিসাবে কাজ করবে। মানুষ আমাদেরকে বেশিরভাগই উৎসাহ দিয়েছে, বাট অনুৎসাহিত যারা করছে তারা আসলে এখন আমাদের এই প্রজেক্ট সফল হওয়ার পর তারা আসলে আমাদেরকে বিভিন্নভাবে আমাদের সাথে কমিউনিকেট করছে যে তোমাদেরকে ধন্যবাদ, আমরা আসলে ভুলছিলাম, আসলে তোমরা তো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছো, এটাই আসলে আমাদের প্রাপ্য। জি, ধন্যবাদ। আসলে একটা মানুষ কিন্তু বলতে পারে যে 80-90 হাজার টাকার একটা রিক্সা স্কুলে লেখাপড়া করে ছেলেরা কীভাবে এই প্রজেক্ট সম্পন্ন করবে, কিন্তু সৃষ্টিকর্তা যদি সহায় থাকে, মনের যদি সৎ এক উদ্দেশ্য থাকে, এটা কোনো ব্যাপারই না। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আজকের এই আয়োজনটা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কিন্তু আমরা যাতে বাচ্চারা যাতে সফল না হইতে পারে, যে মানবিকতার গুণাবলী অর্জন করতে না পারে, জন্য আমরা বিভিন্ন বাধার সম্মুখীন করি। ধরুন একটা উদাহরণ দিচ্ছি আমি, এই রিক্সাটা কিনে দিছে, যদি ওনারা এলাকা থেকে চাঁদা তুলে, যদি ধরেন এই রিক্সাটার দাম কত হয়েছে ভাইয়া? 85,000 টাকা। এই রিক্সাটার দাম হচ্ছে 85,000 টাকা, ধরেন তারা 90,000 টাকা উঠালো বা 1,00,000 টাকাই উঠালো, 15,000 টাকা যদি তারা বাচ্চা মানুষ খেয়েও ফেলে, তাও তো একটা পরিবার উপকৃত হয়েছে 85,000 টাকায়। এই বিবেক বোধটাও যদি মানুষের মধ্যে থাকে, তাহলে অন্তত এই ধরনের কাজকে অ্যাপ্রিসিয়েট করবে বলে আমি মনে করি। কারণ এই একদিনে তো এই ঘটনা ঘটে না, এই ঘটনা ঘটতে মিনিমাম 1 মাস সময় লাগছে। 1 মাস যে ছেলেগুলো দৌড়াইছে সারাদিন, রিক্সা ভাড়া আছে, সিএনজি ভাড়া আছে, এক জায়গায় নাস্তা করছে, একটা খরচ আছে। এরা তো কেউ বড় চাকরি করে না যে মাসে 20-25,000 টাকা ইনকাম করে, তাহলে সেখান থেকে 2-4 টাকা যদি তাদের খরচও হয়ে যায়, আমি মনে করি এটা অনেক বড় প্রাপ্তি। তারপরেও এই ধরনের কাজ সারা দেশব্যাপী ছড়িয়ে যাক, মানবতায় ভাষ সুখ বাংলাদেশ, বিশ্বের বুকে আমরা যাতে মানবিক জাতি হতে পারি, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। এই লক্ষ্য আমরা সারা বাংলাদেশব্যাপী ছড়িয়ে দিতে চাই। আমাদের সাথে আরেকজন মানবিক মানুষ রয়েছে, আমাদের বেওয়ার সেবা ফাউন্ডেশনের অন্যতম সংগঠক জনাব মহিউদ্দিন ভাই, উনি সহকারী প্রধান শিক্ষক বুইয়ারহাট উচ্চ বিদ্যালয় কবিরহাট নোয়াখালী। এই বিষয়টাকে একজন শিক্ষক হিসেবে উনি কী চোখে দেখছে, ওনার থেকে আমরা একটু শুনি। ধন্যবাদ শওকত ভাইকে, সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি দীপিকরণ ফাউন্ডেশনের ছাত্র ভাইদেরকে। আমি জানতে পারছি এখানে বেশিরভাগ দীপিকরণ ফাউন্ডেশনে যারা পরিচালনায় আছেন বিবিধ সদস্য, বিভিন্ন স্তরের ছাত্র, তো ছাত্ররা যেখানে বাবা মা থেকে খরচের টাকা নিয়ে চলতে হয়, সেই ছাত্ররা উদ্যোগ নিয়ে আজকে এত বড় একটা কার্যক্রম করছেন। এই যে জাহাঙ্গীর ভাই না, ইব্রাহিম ভাই আজকে যে গাড়িটা পাইছে, উনি ওই যে একটা কথা আছে, অভাবে স্বভাব নষ্ট, ওনার কর্মের কারণে যখন উনি পরিবারের টানে যখন মানুষের কাছে হাত পাইতে হবে, আর যদি হাত পা দিয়ে কিছু না হয়, তাহলে দেখা গেছে উনি অন্যায় কাজে, অবৈধ কাজে লিপ্ত হইতে বাধ্য হইত। কিন্তু আজকে এই দীপিকরণ ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে, ওনাকে একটা কর্মের ব্যবস্থা করে দিয়েছে, উনি সৎপথে পরিশ্রম করে জীবন নির্বাহ করতে পারবে, ওনার ফ্যামিলির ছেলে মেয়ে লেখাপড়া করতে পারবে। তো এই জন্য আমি দীপিকরণ ফাউন্ডেশনের সদস্য ভাইদেরকে ধন্যবাদ জানাই,
এবং সাথে সাথে ধন্যবাদ জানাই যারা ওনাদেরকে সহযোগিতা করেছেন এবং আরো সহযোগিতা চাই এলাকার বিত্তবান প্রবাসী যারা আছেন এই দীপিকরণ ফাউন্ডেশনের ভাইদেরকে আপনারা সার্বিক সহযোগিতা করবেন তাহলে আপনাদের এলাকায় অসহায় নিঃস্ব দরিদ্র যারা আছে তারাই সেবাগুলো পাবে আমার বিশ্বাস এখানে আমি যাদেরকে দেখছি যে ছাত্রদেরকে এবং যে ভাইদেরকে দে তারা আপনারা যদি এখানে দান করেন আপনাদের টাকা সর্বোচ্চ সর্বোত্তম ব্যবহার ওনারা করবে এবং আপনাদের টাকাটা সঠিক মানুষের হাতে যাবে তো আজকে এখানে উপস্থিত হতে পেরে আমার খুব ভালো লাগছে আমি এই দীপিকরণ ফাউন্ডেশনের উত্তরোত্তর সফলতা কামনা করছি ধন্যবাদ জি ধন্যবাদ মহিউদ্দিন ভাই আজকে এই মানুষটি যদি এই অটোটি না পেতো তাহলে সে যদি ইয়াবা সেবন করতো হিরোইন সেবন করতো সমাজ দূষিত করতো কিংবা সে যদি রাতের অন্ধকারে ছুরি নিয়ে এই ঈদের বাজার করে যারা যাচ্ছে পেটের মধ্যে ঢুকা দিয়ে যদি সব নিয়ে যেত সেটা কি এই ফরহাদনগরবাসী তথা ফেনীবাসীর জন্য খুব একটা ভালো হতো কিন্তু উনি আজকে এগুলো করবে না কারণ উনি আত্মকর্মসংস্থানের একটি বিষয় খুঁজে পেয়েছে আর এই বিষয়টা যারা রচনা করেছে তারা হচ্ছে এই সমাজের কিছু তরুণ ইয়াং তরুণ যারা এখনও শিক্ষার্থী এই দীপিকরণ ফাউন্ডেশন নামে তারা যে জয়যাত্রার স্লোগান তুলেছে এই স্লোগানটা যাতে দীর্ঘমেয়াদী স্লোগানে রূপান্তরিত হয় একদিন এটি একটি বড় কাব্যগ্রন্থ রচনা করবে আমি আশাবাদী কারণ এই ছেলেরা যা করে দেখিয়েছে অনেক বয়স্ক কিংবা অনেক খুব ট্যালেন্টফুল কিংবা অনেক হেভি ওয়েট লোকও কিন্তু সেটা পারেনি যেটা তারা করে দেখিয়েছে তাই তাদেরকে আপনার ভৎসনা নয় তাদেরকে কোনো দুর্নাম নয় তাদেরকে কোনো পিছু হটার কোনো উপদেশ নয় তাদেরকে সাথে নিয়েই আপনারা আপনাদের এলাকাকে আরও সুন্দর করে সাজাবেন এই অঙ্গীকার রেখে এই ভাইয়ের এই গাড়িটির শুভ যাত্রা উদ্বোধন করলাম ধন্যবাদ সবাইকে ফেনীর ফরহাদনগর থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু